উপস্থিত আছে পঞ্চায়েত সমিতি সভানেত্রী শ্রীমতী রিয়া হাজরা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মাননীয় সদস্য শ্রীমতী দেবশ্রী অধিকারী, নিশ্চিতপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান শ্রী বাবলু হালদার এবং সমগ্র অনুষ্ঠানের মূল দুই উদ্যোক্তা আবু শহীদ, যাকে আপনারা সকলে গোড়া নামে চেনেন, এবং কৃষ্ণেন্দু দাস, নিশ্চিতপুর গ্রাম পঞ্চায়েতের দুজনই সদস্য আছেন, শঙ্কর ঘোষাল, সিরাজুল, বিন্দু বাগলি অনেকেই আছেন। সারা দিনব্যাপী বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য এই ক্রীড়া অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সুস্থভাবে সম্পাদন করার জন্য। এটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, দেখুন, যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি, যাদেরকে আমরা আপনারা প্রতিবন্ধী বলে ডাকি, এটা কিন্তু কোনো অভিশাপ নয়, এটা অনিবার্যভাবে মানুষের মধ্যে এসে যায়, সুতরাং তার এটা পাপ নয়, অভিশাপ নয়। অনেক মানুষের ধারণা থাকে যে প্রতিবন্ধী সে বোধহয় অচ্ছুত, বোধহয় সমাজ থেকে দূরে থাকে, কিন্তু তা তো নয়, তারাও আমাদের পরিবারের, আমাদেরই ভাই বোন, তারা আমাদের থেকে আলাদা কিছু নয়। যে কোনো কারণে তিনি হয়তো বিশেষভাবে সক্ষম হয়েছেন, প্রতিবন্ধী হয়েছে, কিন্তু তার অধিকার, তার মর্যাদা, তার সম্মান রাষ্ট্রের কাছে, সমাজের কাছে কারো থেকে কম নয়। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে চলাটা, সেই মানসিকতা নিয়ে চলাটা, এটাই হচ্ছে সব থেকে প্রয়োজন আজকে সমাজে। যেটা আজকে বলে দেখিয়েছি এখানে আমাদের নিশ্চিতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি, আমাদের পঞ্চায়েতের সদস্যরা, সহকর্মীরা, বাইবার প্রতিবন্ধী কল্যাণ সমিতিকে সহযোগিতা করে এই ক্রীড়া অনুষ্ঠান, অর্থাৎ যে অন্ধকার জায়গাটা, যেখানটা মানুষ একটু বাঁকা চোখে দেখে, সেই অন্ধকার জায়গাটায় সার্চ লাইটের আলো ফেলার ব্যবস্থা করেছে। এটা নিঃসন্দেহে অত্যন্ত অভিনন্দনযোগ্য, প্রশংসনীয় উদ্যোগ এবং প্রয়াস। আমরা আশা করি বাইবার প্রতিবন্ধী কল্যাণ সমিতি তারাও সারা বছরব্যাপী বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে, তারাও যে খেলাধুলায় যথেষ্ট সক্ষম, আজকে সারাদিন ব্যাপী এই মাঠে খেলাধুলা সেটাই প্রমাণ পায়। তাই বক্তব্য বিবাহিত না করে আগামী দিনে বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য তারাও আমাদেরই মতন স্বাভাবিক এবং সুস্থ সবল মনের অধিকারী, হৃদয়ের অধিকারী, তারাও নাগরিক, সমান এবং পূর্ণ মর্যাদা, এই মানসিকতা যেন আমাদের সকলের মধ্যে থাকে। এবং নিশ্চিতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি এই যে উদ্যোগ নিয়েছে তাদেরকে অভূত ধন্যবাদ জানিয়ে, সহকর্মীদের অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। আজকে আমাদের বজবজ যে প্রতিবন্ধী কল্যাণ সমিতি আছে, সেই প্রতিবন্ধী কল্যাণ সমিতির উদ্যোগে এবং নিশ্চিন্তপুর তৃণমূল কংগ্রেসের পরিচালনায়, বিশেষ করে আমাদের পঞ্চায়েত সদস্য আবু সাঈদ গোড়াদা এবং কৃষ্ণেন্দু দাস, এদের ঐকান্তিক প্রচেষ্টায় বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত মানুষজন আছেন, পুরুষ এবং মহিলা, তাদেরকে নিয়ে সারাদিন বিভিন্ন রকম মনোজ্ঞ ক্রীড়া প্রতিযোগিতা এবং অন্যান্য ড্রয়িং কম্পিটিশান এই ধরনের আয়োজন করে তাদের পাশে দাঁড়াতে চাইছি। দেখুন, প্রতিবন্ধী মানে তো একটা, আমাদের প্রতিবন্ধী মানে অনেকেই ভাবে এরা হয়তো অভিশপ্ত, প্রতিবন্ধী মানেই সমাজ থেকে আলাদা, তারা অচ্যুত, কিন্তু না, প্রতিবন্ধী মানুষ মানে আমাদের পরিবারের মা ভাই বোন, তারা সমাজ থেকে আলাদা নয়, তারা সমাজের মধ্যে আমার পরিবারের মানুষজন, এটাই আমরা তুলে ধরতে চেয়েছি। এবং আমাদের গোড়াদা, কৃষ্ণেন্দু দাস, তারা বারবার চাইছে যে এই সমস্ত মানুষগুলো যাতে সমাজ থেকে বিচ্যুত না হয়, তারা আলাদা হয়ে না যায়, সেটা আমাদের তুলে ধরতে হবে। সারাদিন বিভিন্ন রকমভাবে প্রায় 170-180 জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ অংশগ্রহণ, খেলা বলতে দেখুন, যেহেতু এরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, তাদের উপযোগী, তারা পারবে এমন কিছু খেলা
কঠিন হবে না এবং তাদের পক্ষে সম্ভব সেই রকমই খেলাগুলো আমরা করেছি। হ্যাঁ, হুইল চেয়ারটা গোড়াদার একটা বিশেষ উদ্যোগ, যে এমন কিছু মানুষ আছে যারা বিশেষভাবে সক্ষম মানুষের মধ্যে পড়ে, তারা হেঁটে বেড়াতে পারে না, তাদের বাইরের আলো দেখানোর জন্য আমি চাই যে এই প্রতিবন্ধী যে মানুষগুলো আছে এদের পাশে সবসময় আমরা থাকতে চাই। আমার মতন আরও যত ব্যক্তি আছে, মহান ব্যক্তিরা আছে, সবাই যদি এদের পাশে দাঁড়ায় তাহলে এই প্রতিবন্ধী ব্যক্তিদের খুব উপকৃত হয়। তাদের নাম শেখ আবু সাইদ গোড়াদার। আমি বলতে চাইছি যে যেসব প্রতিবন্ধী ভাইয়েরা তারা যেসব কোর্স বা যে কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে পারে না, তাদের মনে দুঃখ যে কষ্টটা থাকে সেই কষ্টটা যাতে ভুলে আলা এই যে পোস্টটা করলাম তাদের মধ্যে করা যায়, তারা খুব আনন্দ উপভোগ করেছে, সেটাই আমরা করছি।